নয়পুনমালপুর বিধানসভা থেকে জয় নিয়ে আশাবাদী সেই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বিপুল জনঢেউ ভাসতে ভাসতে মনোনয়নপত্র দাখিল করতে গেছেন তিনি। এদিন পনমালিপুরে কলেজ টিলার থেকে অফিস লেন পর্যন্ত বিশাল শোভাযাত্রা করে দলীয় কর্মীরা তাদের প্রিয় নেতাকে নিয়ে যান মনোনয়নপত্র দাখিল করতে। সব শেষে সংবাদ মাধ্যমে কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, মানুষ চায় না সন্ত্রাস, চায় না দুর্নীতি, মানুষ চায় যারা জনপ্রতিনিধি হবেন তারা তাদের জন্য কাজ করবেন, যারা কাজ করতে পারবেন সমাজের মানুষ তাদেরকে ভোট দেবেন বলেও জানিয়েছেন তিনি। পত্র জমা দিয়েছি আর আমি খুব আশাবাদী নয়পুনমালিপুর থেকে আমার এই নয়পুনমালিপুরের যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক রয়েছেন আগামী 23 নির্বাচনে সেখান থেকে পদ্মপুষ্টিনে আমাকে বিপুলভাবে জয়। এই কেন্দ্রে অনেক বুদ্ধ ব্যক্তিত্বরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আপনারা পুর খাওয়া ব্যক্তিত্ব বলতে আমরা কিছু বুঝি না। পুর খাওয়া অনেক অনেক রকম, আমিও 91 থেকেই রাজনীতির সঙ্গে জড়িত, 92 প্রথম আমি মণ্ডল সভাপতি, তো আমিও অনেকদিন ধরে রাজনীতি করেছি কিন্তু সেটা সততা নিষ্ঠা সঙ্গে আমি সেই রাজনীতিটা করেছি। আর পুর খাওয়া যদি মনে করেন বলে সমাজের সেই রকম ইঙ্গিত বহন করে সেটা পুর খাওয়া তাদের কাছে হতে পারে, সেটা আমাদের আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শ এবং নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি করে মানুষের সুখ দুঃখে পাশে থাকা সেটা আমাদের মূল ভূমিকা, ক্ষমতা বড় জিনিসটা। তো সেই কারণেই যে আজকে পুর খাওয়া ব্যক্তিত্ব নয়, ভারতীয় জনতা পার্টি সৎ এবং নিষ্ঠাবান, মানুষ চায়, মানুষ চায় না এখন সন্ত্রাস, মানুষ চায় না দুর্নীতি, মানুষ চায় মানুষের জনগণের জন্য যারা জনপ্রতিনিধি হবে তারা মানুষের জন্য এবং সমাজের জন্য যারা কাজ করে, যারা কাজ করতে পারবে দায়িত্বের সঙ্গে তাদেরকেই দায়িত্ব দেয়। মানুষের স্বতঃস্ফূর্ততা আমার প্রেরণা, তাই আমি বলতে পারি 60টি বিধানসভার 60টিতেই পদ্মফুল ফুটবে বলেও এদিন আশা প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বনমালীপুরের বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। এবং 60-এ 60 ভারতীয় জনতা পার্টির পদ্মফুল, কারণ আমার মনের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ততা সেটা আমার একটা প্রেরণা এবং সেখান থেকে আমি বলেছিলাম যে আমরা 60-এ 60। আজকের পরিস্থিতি দাঁড়িয়ে সেটাকে আমাকে আরও বেশি প্রভাবিত করেছে, কারণ আজকে এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এবং সিপিএম সেটা খুলেআম মানুষের সামনে আজকে জোট প্রকাশ করেছে। তো জোট আজকের নয়, এটা বহুদিন ধরে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখে আসছে যে কীভাবে এই কংগ্রেস এবং সিপিএম 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, এই কংগ্রেসের কাঁধে ভর করে, আর আজকে এই কংগ্রেসিরা বিলীন হয়ে গেছেন, আজকে তারা মানে লজ্জা থাকা উচিত তাদের, তা মানে যে বিরোধী দল ত্রিপুরা রাজ্যে ছিল সেই কংগ্রেস আজকে সিপিএমের সঙ্গে আঘাত করেছে। আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাঝে, যারা দীর্ঘদিন ধরে কংগ্রেসটা করেছে সিপিএমের তারা আক্রান্ত হয়েছেন বারবার, সিপিএমের কর্মীরা বহু কংগ্রেস কর্মীদের নিহত করা হয়েছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে, আজকে সেই কংগ্রেসি পরিবারগুলি যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে তারা জানতে চায় সিপিএমের কাছে, সাধারণ মানুষের কাছে, যারা কংগ্রেস কর্মী তাদের কাছে জানতে চায়। আর সিপিএমের আমলে জোট পিরিয়ডে আজকে জোট পিরিয়ডের কালো দিনের কথাগুলি বলেই মানুষকে বিভ্রান্ত করেছিল, আজকে সিপিএমকে মানুষ জানতে চায় সিপিএমের কর্মীরা। শুধু নিজ কেন্দ্রে জয় নয়, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে জয় নিয়ে আশাবাদী রাজ্য বিজেপির সভাপতি তথা বনমালীপুরের বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।